السلام عليكم প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আরো একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে গতকালের আপডেটে জানানো হয়েছে যে দেশের পূর্ব অঞ্চলের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক পূর্বাভাস দেওয়া অনুযায়ী চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে আজ রবিবার 27 আগস্ট থেকে এছাড়া দেশের উত্তর অঞ্চলে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে বরিশাল বিভাগের দক্ষিণের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে তো এই বৃষ্টিপাত কবে নাগাদ কমে আসতে পারে এই কবে নাগাদ দেশ থেকে বৃষ্টিপাত বিদায় নিতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া কেমন থাকবে কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সরাসরি লাইভ দেখিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন সরাসরি স্যাটেলাইট ইমেজের মধ্যে আমরা চলে আসলাম দেখতে পাচ্ছি আজ চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে বরিশাল বিভাগের সমস্ত এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন তবে সব জায়গায় বৃষ্টিপাত নেই খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টিপাত নেই তবে বরিশাল বিভাগের দক্ষিণের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের সমস্ত এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন সিলেট বিভাগের উপর আকাশ প্রায় মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে মেঘ বেশি বাড়াচ্ছে বৃষ্টিপাত মৌলভীবাজারের বেশ কিছু স্থানে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আপনাদের গ্রামের পরিস্থিতি কেমন আমাদেরকে অলরেডি জানাবেন মৌলভীবাজার তারপর এদিকে জাইনতাপুর বাড়াগঞ্জ এই অঞ্চলে বৃষ্টিপাত দেখা যাচ্ছে পরবর্তীতে এই বৃষ্টিবাহী মেঘগুলো ধীরে ধীরে এখানে পূর্ব দিকে অগ্রসর হতে পারে এদিকে খোলাউড়ার দিকে বৃষ্টিপাত হতে পারে এবং সিলেট বিভাগের এদিকে বালাগঞ্জের দিকে এবং এর আশেপাশে এলাকাগুলোর উপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আপনারা আমাদেরকে জানাবেন কেমন যাচ্ছে আপনাদের গ্রামের আবহাওয়ার পরিস্থিতি সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আর কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে আজ সকাল থেকে 27 আগস্ট সকাল থেকে বিশ্বম্বরপুর দুর্গাপুর সুনামগঞ্জের দিকে এদিকে এই যে চাতক বাজার এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে এছাড়া আমবাসার দিকে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে এছাড়া এদিকে ব্রাহ্মণবাড়ির একদম দক্ষিণে বৃষ্টিপাত দেখা যাচ্ছে তবে সমস্ত এলাকায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে না এছাড়া এদিকে কুমিল্লায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে কুমিল্লায় যারা রয়েছেন আমাদেরকে জানাবেন কেমন আপনাদের পরিস্থিতি আজ সকাল থেকে 27 আগস্ট সকাল থেকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এছাড়া এদিকে বেলুনিয়ার দিকে ছাগলনাইয়া চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত রয়েছে মানিকছড়ি ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এছাড়া এদিকে পরিচ্ছুটি উপজেলা এবং এই ভারী বৃষ্টি মেঘগুলো ধীরে ধীরে এখানে পার্শ্ববর্তী অঞ্চলে অগ্রসর হতে পারে এদিকে লংগুদু রাঙ্গামাটি বিলাইছড়ি পাহাড়ি অঞ্চলের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অলরেডি আজ চট্টগ্রাম তারপর রাজস্থলী এবং সাতকানিয়া এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কক্সবাজার কুতুবদিয়া চকরিয়া মহেশখালী তারপর বদরখালী চোয়ারপালি এখানে রয়েছে টেকনাফ তারপর উকিয়া এই সমস্ত এলাকায় সেন্টমার্টিন এই সমস্ত এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেশের পশ্চিমাঞ্চলে যশোর সাতক্ষীরা শালকোপা ফরিদপুর নাগরপুর ঢাকা পাবনা মেহেরপুর রাজশাহী সিংড়া তারপর এদিকে রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত নেই আকাশ প্রায় আংশিক মেঘলালি বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে কারণ এখান থেকে মেঘগুলো এখানে প্রবেশ করার সম্ভাবনা তারপর সেই মেঘ থেকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে তবে বৃষ্টির মাত্রা অনেকটাই কম থাকছে তো এবার আমরা সরাসরি আপনাদেরকে বৃষ্টিবাহী মোড়ে নিয়ে যাচ্ছি এই মুহূর্তে আজকের আবহাওয়ার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আজ মূলত বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উপর চট্টগ্রাম তারপর কুমিল্লা সিলেট এই সমস্ত এলাকাগুলোর উপর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেশের পশ্চিমাঞ্চল এবং পশ্চিমবঙ্গ এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তেমন নেই অনেকটাই কম পরবর্তী সোমবার 28 আগস্ট যদি আমরা দেখি আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যেতে পারে দেশ থেকে বৃষ্টিপাত বিদায় নিতে পারে তো আমরা আগামী 24 ঘন্টার পরিস্থিতিটা একটু দেখে নিই আগামী 24 ঘন্টায় দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উপর চট্টগ্রাম বিভাগের চকরিয়ার দিকে থানচি তারপর এই যে আলিকদম লামা এই সমস্ত এলাকায় কুতুবদিয়া মহেশখালী এই সমস্ত এলাকাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অলরেডি এছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের দিকে এই সমস্ত যে সিলেট এবং সিলেটের উত্তর অঞ্চলের দিকে শিলিমারি বিশ্বম্বরপুর দুর্গাপুর তারপর শিলচর এই সমস্ত এলাকাগুলোর উপর হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা থেকে যাচ্ছে এবার আমরা সরাসরি তাপমাত্রার মোড়ে নিয়ে যাব আপনাদেরকে চরম পূর্বাভাস মোড় আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের পূর্বাঞ্চলে তাপপ্রবাহ চালু নেই অলরেডি ব্যবসা গরম নেই স্বাভাবিক অবস্থা রয়েছে তবে খুলনা এর আশেপাশে এলাকায় ঘুমের ব্যবসা গরম একটু একটু করে বৃদ্ধি পেতে পারে তাপমাত্রার দিকে বাড়তেছে পরবর্তী 28 আগস্ট আরও কিছুটা বিস্তার লাভ করতে পারে এবং
29 আগস্ট থেকে চট্টগ্রাম বরিশাল খুলনা তারপর ঢাকা ময়মনসিংহ রাজশাহী সিলেট বেশ কিছু এলাকায় একটু একটু করে ব্যবসা গরম বৃদ্ধি পেতে পারে এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট তো আমরা একটু সমুদ্র অঞ্চলের দিকে যাই এই মুহূর্তে সমুদ্র পরিস্থিতি কেমন যাচ্ছে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিই আমরা সরাসরি চলে আসলাম এদিকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের পরিস্থিতি এদিকে মধ্য বঙ্গোপসাগর কিছুটা উত্তাল অবস্থা রয়েছে উপকূলীয় অঞ্চলে কিন্তু স্বাভাবিকের চেয়ে কিছুটা উত্তাল অবস্থা কিন্তু দেখা যাচ্ছে তো যদি আমরা আরেকটু ম্যাপে দেখে দেখতে পাচ্ছি সর্বোচ্চ বাতাসের গতিবেগ থাকতে পারে প্রায় 30 কিলোমিটার পর্যন্ত তেমন ভয়াবহ পরিস্থিতি নেই বললে চলে তারপর আমরা যদি সোমবার 28 আগস্ট যদি দেখি আগামীকালও তেমন ভয়াবহ পরিস্থিতি বঙ্গোপসাগরের বুকে দেখা যাচ্ছে না স্বাভাবিক অবস্থা দেখা যাচ্ছে এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ